এবার এইখানটায় যাবো কিভাবে সেটা আমরা খুঁজছি, কারণ প্রপার কোনো রাস্তা নেই এইখানটায় যাওয়ার জন্য। হেভিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। আর আজকে এখন আমি রয়েছি পলাশির রাস্তায়। অ্যাকচুয়ালি পলাশিতে হচ্ছে আমার ছোট মাসির বাড়ি, আর পলাশিতে যেহেতু আমার ছোট মাসির বাড়ি, তাই জন্য ছোটবেলা থেকে কিন্তু অনেকবার আমি এখানে এসেছি। কিন্তু এই পলাশি যে জন্য বিখ্যাত, এখানেই হয়েছিল সেই পলাশির যুদ্ধ। এবং এতবার এখানে আসা সত্ত্বেও কিন্তু আমার এই পলাশির যুদ্ধ যেখানে হয়েছিল সেই জায়গাটায় কিন্তু আসা হয়ে ওঠেনি অনেক কারণবশত। তাই জন্য আজকে ঠিক করলাম যে এই পলাশির যুদ্ধ, পলাশির প্রান্তরটা ঘুরে দেখব। তাই জন্য আমি আর আমার ভাই আমরা বেরিয়ে পড়েছি এই পলাশির প্রান্তর দেখার জন্য। তো একদম প্রথমেই কিন্তু তোমরা ওই বড় গেটটি দেখতে পারলে, এই গেটটি ধরেই কিন্তু আমরা প্রায় 3 কিলোমিটার ভেতরে গেলেই দেখতে পারবো সেই মনুমেন্ট। আরও কী কী রয়েছে দেখার জিনিস, সব কিছুই আজকে এই ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে। আর এখন কিন্তু আমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি, আর কিছু কথা বলতে বলতে যাচ্ছি। আর এই রাস্তাগুলো কিন্তু দেখতে আমার সত্যি খুবই দারুণ লাগছিল, তাই জন্য তোমাদেরকেও ব্যাক ক্যামেরার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছিলাম। এই গ্রামের ভিউটা কিন্তু দারুণ দারুণ, দুপাশে গাছ রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, একটা মানে অপরূপ শান্তি লাগছিল এই রাস্তাগুলো দেখে। আর এখান থেকে কিছু দূর এগোলেই কিন্তু আমরা সেই পলাশির প্রান্তরে পৌঁছে যাব। 267 বছর আগে 23শে জুন কিন্তু এই পলাশির যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বাংলার নবাব সিরাজ উদ্দৌলার মধ্যে। এবং সেখানে সিরাজ উদ্দৌলা হেরে গেছিলেন মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য। তো যাই হোক, তখন যদি সেই যুদ্ধটি নবাব সিরাজ উদ্দৌলা জিতে যেতেন, তাহলে আজকে হয়তো আমাদের এই বাংলা এক অন্যরকমই হতো। কিন্তু আজকে এই পলাশি যেতে যেতে সেরকম কিছুই হিস্টোরিক্যাল জায়গা কিন্তু বা কিছু স্মৃতিস্তম্ভ কিছুই আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি শুধু এই প্রাকৃতিক সুন্দর দৃশ্য যেটা আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর এখানে দুপাশে দেখতে পাচ্ছ দারুণ সর্ষের ফুলের চাষ হয়েছে। যাই হোক, মানে এখানে সর্ষের তেল হয়, যেটা দিয়ে মেনলি বলতে চাইছি আমি, কিছু ভুল বলে থাকলে কিছু ক্ষমা করে দিও। যাই হোক, এখানে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি সেই পলাশির প্রান্তরে। আর দেখব যে এখানে এখন কি রয়েছে। এখানে কিন্তু অনেকজনই আসে। আমি যেদিন এই পলাশি থেকে বাড়ি ফিরছিলাম কলকাতায়, তখন দেখতে পেলাম একজন ফরেনার কিন্তু এখানে এসেছিলেন। ফাইনালি কিন্তু একদম সামনে আমরা চলে এসেছি এই পলাশির প্রান্তরে। আর এখানে আসার সাথে সাথেই তোমরা দেখতে পারবে এরকম প্রাকৃতিক দৃশ্য। আর এখানে ছোট মতন কয়েকটা দোকান রয়েছে যেখানে টিফিন খেতে পারবে। আর এই সিরাজ উদ্দৌলা মূর্তিটা কিন্তু মানে কয়েক বছর আগেই এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, সালটা আমার ঠিক মনে আসছে না। এখানে ভিডিওতে আমি ক্যাপচার করেছি, সেটা তোমরা দেখতে পারবে। তো এখানে কিন্তু ইংরেজদের মানে অনেক স্থাপত্য রেখে গেছিলেন, সেগুলি ভাগীরথীর নদীর জলে মানে মিশে গেছে এখানে আমি লোকজনের মুখে শুনতে পেয়েছি। তেমন কিছুই নেই এখানে দেখার মতন, শুধু জায়গাটাই রয়েছে। এখানে আম বাগানের যেটা কথা বলা হয় সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম না। এখানকার স্থানীয় লোকেদের জিজ্ঞেস করলাম, তারাও তেমন কিছু বলতে পারলো না। তো এই মনুমেন্ট ছাড়াও কিন্তু আরও একটি জায়গা এখানে রয়েছে, সেটা আমরা একটু পরে দেখতে যাব, সেটা তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতেই পাবে। এখন আমরা সেই সিরাজ উদ্দৌলার যে সেনাপতিদের স্মৃতিসৌধ আছে সেটাই কিন্তু আমরা দেখতে যাচ্ছি। এখানে একজন স্থানীয় বললেন যে এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও, তাহলে দেখতে পারবে সেই স্মৃতিস্তম্ভ। আর এখানে রাস্তাটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। যাই হোক, ভিডিওতে দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা সকাল, কিন্তু বেশ সন্ধে হয়ে গেছিলো। আর যেহেতু শীতের সন্ধে, তাই জন্য অন্ধকারটা কিন্তু খুবই তাড়াতাড়ি নেমে যাচ্ছিলো।
আর এখানে রাস্তাটা এরকম মানে মাটির রাস্তায়, আর আশেপাশে কোনো লোক কিন্তু ছিল না। আমরা দুজনেই কিন্তু এগিয়ে যাচ্ছিলাম, আর ফাইনালি কিন্তু আমরা এই রাস্তায় চলে এসেছি যেখান দিয়ে সেখানে যাওয়া যাবে। তো এখন আমরা এই জমির পথ ধরে এগিয়ে যাচ্ছি ওই স্থানটা দেখতে। এখানে রয়েছে আমি, রয়েছি আর এই সামনে আমার ভাই রয়েছে, হেঁটে যাচ্ছে। রাস্তা কিন্তু খুবই খারাপ, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওতে। এই যে আমরা বাইকটা ওই পিছনের রাস্তায় রেখে দিয়েছি, তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানটায় কি যুদ্ধের স্তম্ভ না কি রাখা রয়েছে, বানানো হয়েছে, ওটাই দেখব। আর কিছুটা দূরে, কিছুটা না অনেকটাই দূরে, চারপাশটা কিছুটা এইরকম। পুরো একদম অনেকটা জমি জায়গার মধ্যে অবস্থিত হচ্ছে এই জায়গাটা, বেশ ভালো লাগছে। এই জায়গাটা এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে, কারণ শীতকাল, তখন প্রায় সন্ধে হয়ে এলো। তো সর্ষের বাগানের মধ্যে দিয়ে এখানে রয়েছে কুমড়ো বাগান, যে কুমড়ো বাগান, ওখানে রয়েছে সর্ষে বাগান, এই দিকে রয়েছে রাস্তা। রাস্তা ঠিক বলা যায় চলে না, এগুলোকে হচ্ছে বলে হচ্ছে আল, যেগুলো জমির একটা জমি থেকে আরেকটা জমিতে যাওয়া যায়। আল রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য, ওই যে ওইটা দেখতে এসেছিলাম। পলাশিতে তেমন দেখার জায়গা বলতে, মানে পলাশির যুদ্ধের যেসব নিদর্শন সেগুলো বলতে যেটা দেখালাম আর এইটা। এবার এইখানটায় যাবো কীভাবে সেটা আমরা খুঁজছি, কারণ প্রপার কোনো রাস্তা নেই এইখানটায় যাওয়ার জন্য। তো প্রায় সামনে চলে এসেছি, আর এই যে এই দিক দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো দেখি আবার সামনাসামনি কেমন রয়েছে জিনিসটা। এই দিক দিয়ে যাবো না, যাই হোক ভিউয়ার্স, সামনে চলে এসেছি, এখানে কিছু লেখা নেই। আর এখানে দেখতে পাচ্ছ যে কতটা যত্ন সহকারে সব রাখা, আর এখানে লেখা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। নামগুলো কি লেখা আছে ঠিকঠাক করে পড়া যাচ্ছে না। বাহাদুর আলী খান এইটা পড়া গেল। এটার এমন অবস্থা এদিক দিয়ে মানে হেঁটে যাওয়া যেতেই কেমন একটা লাগছে। এই যে এটা হচ্ছে ওভারঅল লুক, এখানটা কিন্তু কেউই দেখতে আসে না আমার যা মনে হচ্ছে। কিন্তু আমরা এখন এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর এখানে রয়েছে সর্ষের ক্ষেত, দেখতেই পাচ্ছেন আপনারা, বেশ ভালো লাগছে দেখতে। আর এখন আমরা আমাদের বাইক যেখানে রয়েছে সেখানে যাচ্ছি। এই যে এই জায়গাটা আর এই জায়গাটা লাস্ট বারের মতো দেখে নিন। এখানেও তেমন কিছু মানে দেখার মতো নেই বললামই, তাও এলাম। রাস্তার অবস্থা এরকম, আমরা প্রায় পৌঁছে গেছি আর অন্ধকার নেমে আসছে, তার আগেই আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ওই জায়গাটা বোঝা যাচ্ছে, এখানে ওঠার রাস্তা কিছুটা এরকম উঠে যাচ্ছে এখন উপর দিকে। তাই একটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এইরকম রাস্তা রয়েছে।
আমাদের এটা দেখা কমপ্লিট হয়ে গেল, এবার দেখি কোন দিকে যাওয়া যায়। তো দেখতে থাকুন ব্লগটা। আর ওই যে ওই দেখা যাচ্ছে স্তম্ভটা, ওইটা হচ্ছে ওই যেটা একটা এসেছিলাম আর ওইখানে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটা এখনও অবধি একটা লাইক না করে থাকলে কিন্তু লাইক অতি অবশ্যই করে দিও। আর এই জায়গায় গিয়ে কিন্তু আমরা কিছু ফটো ক্লিক করেছিলাম, সেটা তোমরা এখন দেখে নাও।